আসসালামু আলাইকুম। আমরা বাঙালিরা ইফতার টেবিলে ডেজার্ট বলতে বুঝি দই, জিলাপি, বুন্দিয়া। সারা বছর খায় বা না খায়, রোজার মাসে একবার হলেও আমরা এগুলো কিনে খাই। আজকের পর্বে আমি আপনাদেরকে সব ধরনের টিপস সহ কীভাবে পারফেক্ট বুন্দিয়া ঘরে বানানো যায় সেটাই দেখাবো। এবং আপনারা যদি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে আমার বিশ্বাস আপনারা প্রথমবারই পারফেক্ট বুন্দিয়া বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক এই পুরো প্রস্তুত প্রণালী। বুন্দিয়া বানাতে আমাদের লাগবে বেসন। আমি আজকে এক কাপ বেসনের বুন্দিয়া বানিয়ে দেখাবো। প্রথমে একটা বাটিতে এক কাপ বেসন চেলে নিচ্ছি। চেলে নিলে যে উপকারটা হবে সেটা হচ্ছে বেসনের ভিতরে থাকা দলাগুলো ভেঙে যাবে, তাতে করে এই বেসনটা পানির সাথে মিশিয়ে খুব সহজে বেটার তৈরি করা যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। পানি দিয়েছি এক কাপ। অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা বানিয়ে নিচ্ছি। ভালো বুন্দিয়া না হওয়ার পেছনে প্রধান কারণ বুন্দিয়ার গোলাটা ঠিক মতো তৈরি না হওয়া। হয়তো পানি বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, তাই এক কাপ বেসনের জন্য আপনি যদি এক কাপ পানি নেন তাহলে আপনার বুন্দিয়া পারফেক্ট হবেই। খুব ভালো করে আমি পানির সঙ্গে বেসনটাকে মিশিয়ে নিয়েছি আর চেলে নেওয়ার ফলে খুব সহজে এটা মিশে গিয়েছে। এবার দেখুন এর ঘনত্বটা কেমন হয়েছে। উপর থেকে ফেলার পর কিছুক্ষণ পরে এটা নিচে চলে যাচ্ছে, কিন্তু এর দাগটা থেকে যাচ্ছে। তার মানে আমাদের বেটারটা একদম পারফেক্ট। আর আপনি এই বেটারটা যত ভালো করে ফেটবেন আপনার বুন্দিয়া ততটা ফুলকো হবে। আমি এখন বেটার থেকে কিছুটা আলাদা করে নিচ্ছি। আমরা যারা দোকান থেকে বুন্দিয়া কিনে খেয়েছি, আপনারা সবাই দেখেছেন দোকানের বুন্দিয়ার ভেতরে কিছু লাল লাল বুন্দিয়া থাকে, দেখতে ভালো লাগে। তো সে লাল বুন্দিয়া বানানোর জন্য আমি আলাদা একটা বাটিতে হাফ কাপের মতো বেটার তুলে নিলাম। সামান্য একটু লাল রং দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে এটা একেবারে অপশনাল। আমার বেটার বানানো শেষ হয়ে গিয়েছে। বুন্দিয়া দেওয়ার সাথে সাথে যেন ফুলে ভেসে উঠে এরকম তেল গরম হতে হবে। বুন্দিয়া বানানোর জন্য এরকম ঝাঁঝরা চামচ বা তেলের চামচ নিতে হবে। কিছুটা বেটার এরকম মাঝখানে দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন ছিদ্র দিয়ে টপ টপ করে ফোটায় ফোটায় বেটারটা পড়তে শুরু করেছে। খুব বেশি ভাজতে যাবেন না, মোটামুটি এক মিনিট মতো ভেজে নিলেই এনাফ। এবার আমি আপনাদেরকে লাল বুন্দিয়া ভেজে দেখাচ্ছি এবং এটাও সেম প্রসেস অ্যাপ্লাই করে বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো বুন্দিয়া ভাজা শেষ। দেখতেই পাচ্ছেন আমি এক কাপ বেসন দিয়ে কতগুলো বুন্দিয়া বানিয়েছি। শিরার জন্য আমি এখানে এক কাপ চিনি নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটা এলাচ, তারপর মিডিয়াম হাই আঁচে শিরার মধ্যে একটা বলক আসা পর্যন্ত জাল করে নেব। চিনি যাতে জমাট বেঁধে না যায় দিয়ে দিয়েছি 2-3 ফোঁটা ভিনেগার। শিরায় বলক আসার সাথে সাথে চুলা বন্ধ করে দিব। এখন গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বুন্দিয়াগুলো। এখন দেখতে পাচ্ছেন শিরার পরিমাণ অনেক বেশি, আপনাকে অপেক্ষা করতে হবে শিরা টেনে যাওয়া পর্যন্ত। আমি 1 ঘন্টা পর্যন্ত বুন্দিয়াগুলো রেস্টে রেখেছিলাম। এবার আমি আপনাদেরকে একটা বুন্দিয়া দেখাই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রসালো হয়েছে, চাপ দিলেই এর ভিতরে রস বেরিয়ে আসছে। আর টেস্ট মাশাল্লাহ খুবই মজার হয়েছিল। আপনারা যদি আমার প্রত্যেকটা টিপস ফলো করে বুন্দিয়া বানান, দেখবেন প্রতিবারেই আপনার পারফেক্ট বুন্দিয়া বানিয়ে নিতে পারবেন। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কুকিং স্টুডিওর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।